নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে বহুদিন পর এই চ্যানেলে একটা ক্রিকেট রিলেটেড ভিডিও দিতে চলেছি আর এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল নিয়ে তো তোমাদের অনেকের অনেক দিন ধরে প্রশ্ন ছিল যে আইপিএল হলে কবে থেকে শুরু হতে পারে বা আইপিএল কোথায় হচ্ছে তো সেই সমস্ত প্রশ্নেরই উত্তর কিন্তু বেরিয়ে এসেছে এবং সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা হয়তো অনেকে জেনেও গেছো তো সেটা হচ্ছে এবারের আইপিএল কিন্তু ইউএইতে হতে চলেছে মানে ইউনাইটেড আরব আমির সাইতে এবারের আইপিএল হতে চলেছে এবং আইপিএল শুরু কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে এবং যারা এখনও ডেট জানো না যে কবে আইপিএল শুরু হচ্ছে তো তাদের বলে দিই যে আইপিএল কিন্তু শুরু হতে চলেছে নাইনটিন্থ সেপ্টেম্বর মানে উনিশে সেপ্টেম্বর থেকে এবং আইপিএলটা সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি চলবে মানে নাইনটিন্থ সেপ্টেম্বর থেকে এইটথ নভেম্বর অবধি চলবে এবং যা ঠিক হয়েছে সেটা হচ্ছে এইটস নভেম্বর কিন্তু আইপিএলের ফাইনাল হবে এবং বেশ কিছু ডবল হেডার আমরা এবারে দেখতে পাবো মানে দুটো করে ম্যাচ হয়তো পার ডে থাকবে যেখানে একটা ম্যাচ শুরু হতে পারে দুপুর সাড়ে তিনটা থেকে এবং সেকেন্ড ম্যাচটা শুরু হতে পারে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো এরকমই টাইমিং ঠিক হয়েছে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে আইপিএল শুরুর মোটামুটি এক মাস আগেই কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ইউএইতে পৌঁছে যাবে মানে আশা করা যায় যে আগস্ট মাসেই কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ইউএইতে চলে যাবে এবং দেন সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে কিন্তু এবারের আইপিএল ফাইনালি শুরু হতে চলেছে তো আইপিএল অনেক দিন আগেও হয়ে যাবার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য আইপিএল করা সম্ভব হয়নি কিন্তু আইপিএল ফাইনালি হচ্ছে এবং সেটা ইউএইতে এবং ডেটটা হচ্ছে নাইনটিন্থ সেপ্টেম্বর তো এই আপডেটটা যারা জানতে না তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে যারা জানতে তারাও লাইক করে দেবে তো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তার পাশের বেলাইকনটিকেও অন করে দেবে আর আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো চলো গাইস এই ভিডিওতে এইটুকুই বাই বাই